সম্মানিত চাকরিপ্রত্যাশী সিদ্ধ বন্ধুর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। সেটি হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পূর্ণ একটি ফুল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন পদে সেটি লোক নেওয়া হচ্ছে, কোন কোন পদে কতজন লোক নেওয়া হচ্ছে, এমনকি শিক্ষাগত যোগ্যতা কী কী লাগলে আপনারা সেটি আবেদনটি করতে পারবেন, আর এখানে কোন কোন জেলা প্রার্থীগণ সেটি আবেদনটি করতে পারবেন সেটি আমি এই ভিডিওতে সবগুলো বিস্তারিত আমি দেখিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে শুধু একটি কথা বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আছে ওষুধ প্রশাসন অধিদপ্তর, ওষুধ ভবন, মহাকালী, ঢাকা, 1212। এখানে তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে, প্লিজ আপনারা একটু সেটি দেখে নেবেন। আর এখানে www.dgda.gov.bd তাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেটিতে আপনারা ক্লিক করে সেটিতে আপনারা দেখে নিতে পারবেন ওয়েবসাইটটির বিস্তারিত, সেই ওয়েবসাইটটিতে দেওয়া আছে। আর এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20/4/2022, তার মানে এই মাসে সেটি প্রকাশিত হয়েছে। আর এখানে সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আছে আউটসোর্সিং পদে আপনারা সেটি কাজটি করতে পারবেন। আউটসোর্সিং প্রক্রিয়া জনবল নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি স্বাস্থ্য ও জনসংখ্যা পুষ্টি সেক্টরের আপনাদের কমিশন থেকে সেটি, মহাকালী থেকে সেটি, ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে সেটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন তাহলে সেটি আমি পদগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের সেবা ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 2। আর এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের 18,610 টাকা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। ইভেন আপনারা এইচএসসি সার্টিফিকেট এইচএসসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে দুই নম্বর যে পদটি রয়েছে ল্যাবরেটরি সহকারী, সেখানে পদের সংখ্যা 5 জন। আর এখানে ক্যাটাগরি 2 লোক নেওয়া হবে। এখানে 18,000, বেতন স্কেল হচ্ছে 18,610 টাকা। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় শ্রেণীর সমমান ও জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদনটি করতে পারেন। ইভেন আপনারা এখানে এইচএসসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারেন। এখানে 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার, এখানে পদের সংখ্যা হয়েছে 16 জন লোক নেওয়া হবে ড্রাইভার পদে ক্যাটাগরি 2। এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের 18,610 টাকা। আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে। আর এমনকি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের কাগজ থাকতে হবে সেটি, আর এখন অভিজ্ঞতার আপনাদের এখানে অভিজ্ঞতা সনদপত্র আছে সেটি অভিজ্ঞতা আপনারা সেটি লাগবে। আপনারা এখানে এসএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারেন, প্লাস আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এখানে 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অটোক্লেভ অপারেটর, এখানে পদের সংখ্যা হচ্ছে 1 জন। আর এখানে ক্যাটাগরি 2, বেতন স্কেল হচ্ছে 18,610 টাকা। এখানে আপনারা কোনো স্বীকৃত বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ও সমমানের পক্ষে জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে সেটির আপনারা আবেদনটি করতে পারবেন, তার মানে এসএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি সহায়ক, এখানে পদের সংখ্যা 5 জন। আর এখানে ক্যাটাগরি হচ্ছে 5 ক্যাটাগরিতে আপনাদেরকে। আর এখানে বেতন স্কেল হচ্ছে 17,610 টাকা। এখানে আপনাদের যে কোনো স্বীকৃত গড়ত বিজ্ঞান বিভাগ হতে দ্বিতীয় শ্রেণীর জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারেন। ইভেন আপনাদের এসএসসি পাস করলে সেটিতে আপনারা এই পদের জন্য আবেদনটি করতে পারবেন। এখানে 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা হচ্ছে 4 জন, এখানে ক্যাটাগরি 5, বেতন স্কেল হচ্ছে 17,610 টাকা। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর জিপি সহ আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন, তার মানে এসএসসি পাস হলে সেটিতে আপনারা এই পদের জন্য আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্লিনার,
এখানে দুজন লোক নেওয়া হবে ক্যাটাগরি পাঁচ ক্যাটাগরি এখানে আপনাদেরকে বেতন স্কেল হচ্ছে আপনাদের 17610 টাকা আর এখানে আপনাদের স্কুল সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কি সংশ্লিষ্ট কাজের প্রতি আপনাদের দক্ষতা থাকতে হবে দক্ষতা থাকলে সেটি অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা এসএসসি পাস করলে সেটি সেই পদের জন্য আপনারা আবেদনটি করতে পারবেন এখানে প্রার্থীকে অবশ্যই এখানে 18 থেকে 60 বছর ভিতরে থাকতে হবে দেখেন এখানে সরকারি যে কোনো নিয়োগ 18 থেকে 30 আর এই নিয়োগের জন্য আপনাদেরকে 18 থেকে 60 বছর ভিতরে তার মানে 60 বছর ভিতরে সেটি আপনারা থাকতে হবে আর এখানে এখানে সবটি এখানে সকল পদের জন্য আপনাদেরকে এখানে এই পদগুলোর জন্য আপনাদেরকে 64 জেলার যে কোনো জেলার প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবেন আর এখানে আপনারা নিবন্ধনের সাথে কি আপনারা অ্যাপ্লাই করার সাথে কি কি লাগবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের নিয়োগবৃত্তির সাথে লিখিত পরীক্ষা হবে আর এমনকি আপনারা যে সকল শিক্ষাগত যোগ্যতা আপনারা সেটি সংযুক্ত করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে দুই কপি এখানে যা এখানে আপনারা 270 তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে এমনকি আপনারা এখানে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনাদের পৌরসভা ও মেয়র কাউন্সিল থেকে আপনারা সনদপত্র সেটি দাখিল করতে হবে এমনকি আপনাদের জাতীয় পরিচয়পত্র কপি দাখিল করতে হবে এমনকি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার থেকে সেটি চারিত্রিক সনদপত্র সেটি দাখিল করতে হবে এমনকি আপনাদেরকে আর অন্যান্য কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স যেটি আছে যে কাজের ইয়াস আছে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো সেটি আপনারা সংযুক্ত করতে হবে এখন আপনারা কীভাবে সেটি আবেদনটি করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটি আবেদনটি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে www.sdam.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে আপনারা গিয়ে সেটিতে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আবেদনটি করতে পারবেন আর এখানে আপনাদেরকে আবেদনটি শেষ হবে মে মাসের 15 তারিখে আবেদনটি শেষ হয়ে যাবে শুরু হবে 24 এপ্রিল থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত সেটি বিকেল 5টা পর্যন্ত সেটি থাকবে বিকেল 5টা পর সেটি বন্ধ হয়ে যাবে আপনারা আর আবেদনটি করতে পারবেন না আর এখানে আপনাদের ছবির সাইজ আছে 300x300 এমনকি সিগনেচার সাইজ আছে 300x80 পিক্সেল আপনারা থাকতে হবে আর এখানে আপনারা সবগুলো আপনারা সংযুক্ত করবেন আর এখানে আপনারা আপনাদের পরীক্ষার ফি বাবদ আপনাদের কত টাকা দেওয়া হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে প্রত্যেকটা আবেদনের জন্য আপনাদেরকে 500 টাকা বাবদ সেটি আবেদনটি 72 ঘন্টার ভিতরে সেটি আপনারা জমা দিতে হবে তাহলে আপনাদেরকে ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড সেটি দেওয়া হবে পরবর্তীতে আপনারা পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে মেসেজ করে দেওয়া হবে তাই আপনারা আবেদনটি কীভাবে করবেন এমনকি মেসেজটি কীভাবে টাকাটা প্লে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের সুবিধার্থে সেটি আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখানে দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে প্লিজ আপনারা সেটি একটু কষ্ট করে সেটি দেখে নেবেন এই মেসেজের মাধ্যমে সেটি আপনারা আবেদনটি কনফার্ম করে এমনকি টাকাটি প্লে করতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর এমনকি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর এরকম নতুন নতুন সরকার নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ